হ্যাঁ ভাই বলো এই জায়গাটার নাম কি একটু বলো বালি আইল্যান্ড বিজয়নগর গ্রামের নামটা বিজয়নগর আচ্ছা এখানে কি কি আমরা দেখতে পাবো এখন এখানে বলতে এখানে মানুষের বাস এটা এলাকা লোকনাথ বাবার স্পট আছে এখানে আর আপনারা যে বেড়াতে যাচ্ছেন সুন্দরবনে হরিণ দেখতে পাবেন বাঘ দেখতে পাবেন সোর দেখতে পাবেন পশু পাখি দেখতে অনেক কিছু পাখি দেখতে পাবেন সুন্দরবনে বাঘটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সবার ভাগ্য হয় না তবে দেখার চান্স বেশি থাকে সুন্দরবনে সব থেকে সেরা বাঘ আছে নান্টু বাঘ আচ্ছা তুমি যে কাহিনী বললে একটু আগে আমাকে বাঘে ধরেছিল তাই তো বললাম দু বছর হতে যায় এই মাথায় ওই যে আমাকে বললো মা এই পিছনে পিছনে কাটি দিয়েছে এই চামড়া কেটে লাগানো আমার এই থাই চামড়া এই চামড়া কেটে সার্জারি করা 28 লাখ টাকা খরচ করেছে কলকাতা দাবা বাইপাস অতীন্দ্র মেডিকেল নার্সিং এত খরচ কে করলো আমার বাবার জমি বিক্রি করে সার্জারি রে বাবা চিৎকার করছে আমি ঘুম কাঁথা খুলে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে ধরে ফেলেছি কামড় মেরেছে মাথায় আমি শেষ মাথা কামড় মেরে দিয়েছে ফেটে গেছে আমি সব ধরে পেয়েছি আমি শেষ তোমার খাইনি কেন বাঘের খাদ্য তো মানুষ হরিণ ধরতে গেলে খাটতে হয় ছুটতে হয় আচ্ছা এই যে আমরা যে যাবো তো আমাদের তো নৌকা থেকে সাইডে বাঘ দেখতে পাবো নাকি জঙ্গলে যাবো আপনার জঙ্গলে যাচ্ছেন তো বড় নড় খাঁড়িতে খাঁড়িতে আপনাদের মাঝখানে মাঝখানে বেড়াবে দেখাবে আমাদের কিছু করে দেখাবে বাঘের জায়গায় বাঘ দেখার ইচ্ছা সত্যি কি সেই দুধ থেকে আপনি কি গায়ে হাত দেবেন না গায়ে হাত দিলে আমি দিয়েছি আশিস দিয়েছে গায়ে হাত বাঘের কি বাঘ কি জিনিস আশিস জানে যেটা আদার শুধু গল্প করে যদি সত্যিকারে বাঘ দেখতে চান আমি দেখাতে পারি সুন্দরবনে বাঘ দেখাবো চিড়িয়াখানায় না আর ফোনে না আমি সত্যিকার বাঘ দেখাবো শিকার করছে দেখাবো আমাদের সব চলে আসছে চলো চলো তোমায় তো পাবো না গ্রুপের সঙ্গে এসেছি ঠিক আছে আচ্ছা আমাদের যে দেখাবে বাঘ বলছে কি সাইড থেকে নৌকা থেকে সাইডে দেখবো না নেমে গিয়ে জঙ্গলে যাবো কিসে গাড়ি তোমরা লঞ্চে বসে থাকবে ভিডিও ক্যামেরা নিয়ে বসে থাকবে বাঘ শিকার করছে আমি দেখাবো আমরা যে যাবো যেখানে সেখানে কি গাড়িতে করে নিয়ে যাবে আমাদের সেটা আমি জানি না আচ্ছা 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 সেটা আপনাদের লঞ্চ করে নিয়ে যাবে কি গাড়িতে করে নিয়ে যাবে ওরা জানে 18 বছর সুন্দরবন করছি সুন্দরবন এভেলেবেল খালি সবজি কোথায় বাঘ থাকে তাও আমরা জানি অভিজ্ঞতাই জানি ঠিক আছে 18 বছর অভিজ্ঞতা সুন্দরবন ছোটবেলা থেকে করছি কম বেশি জানা আছে এই জন্য বলছি বাঘ যদি দেখবেন তাহলে আমার সঙ্গে কথা বলবে আমার ভারত থেকে জল যায় ইরাকে ইরাক থেকে তেল আসে ভারতে বিনিময় বিনিময় বাঘ দেখাবো স্বীকার করছে কিছু শর্ত আছে বুঝতে পেরেছেন আমি নেমে যাবো আমাকে স্বীকার করবো আপনার ভিডিও বানাবেন তার বিনিময়ে অর্থ দিতে হবে আমরা তো এখন গ্রুপে এসেছি আমরা কথা বলুন কতজন আছে গ্রুপে কথা বলুন যে বাঘ দেখাবে স্বীকার করছে এত টাকা দিতে হবে বেশি না আমার যে টাকা খরচ হয়েছে সেই টাকাটা দিলে হয়ে যাবে 27 জন আছে ও সবাই রাজি 1 লাখ টাকা দিলে হয়ে যাবে 7 লাখ টাকা হয়ে যাবে আমাদের আমাদের ফ্যামিলিকে দিয়ে চলে যাবো আপনাদের বাঘ দেখাবো আমি নেমে যাবো স্বীকার করছে দেখাবো